মানুষের কত গরীব মা সারা দিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে কিন্তু বাচ্চা আছে ঘরে চারটা স্বামী মারা গেছে অথবা তালাক দিছে এরকম আছে না বহু আছে হাজার হাজার আছে স্বামী মারা গেছে কিন্তু সন্তান ঘরে চারটা অথবা পাঁচটা সন্তান দুইটা সন্তান সারা দিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে মাস গেলে তার রুজির কামায় রুজি 5000 টাকা এই 5000 টাকা দিয়ে সন্তান মাহে রমজানে ভালো কিছু ইফতার করতে চায় খাইতে চায় কিন্তু মা কিনতে পারে না দোকানে আসিয়া ফেলফেল করে মা চেয়ে তাকে মনে মনে চিন্তা করে কি করব আমি মার মনে বিরাট বড় দুঃখ এটার দাম বেড়ে গেল চিনির দাম বাড়লো এই সোলার দাম বাড়লো মুড়ির দাম বেড়ে গেল খেজুরের দাম বেড়ে গেল মহিলা কি করবে বলেন ওই পুরুষটাই কি করবে বলেন সারা দিন পরিশ্রম করে যারা 500 টাকা রুজি করে এই গরীব মানুষটা ঘরে মা আছে বাবা আছে আর ফ্যামিলির সদস্য আছে সে করবে কি এই মাহে রমজানে গরীব মানুষদেরকে যারা কষ্ট দেয় পণ্য সামগ্রীর দাম যারা বাড়ায় ওরা এই বাংলাদেশের নিকৃষ্ট সুরক চাইতেও খারাপ মুসলমান এই কথাগুলি কেন শক্ত মতো বলতেছি আমরা না বললে বলবে কে কি কথা কর না কেন ঠিক কি না ময়দান তো আমাদের হাজার হাজার মানুষ শুনে বাহিরের মানুষ শুনে ব্যবসায়ীদের উচিত কি এই সময় কম লাভ করিয়া আল্লাহর বান্দাদের জন্য এহসান করা দয়া করা আল্লাহ রাসূল বললেন মাল্লামিয়ারহামিন্নাস ওয়াল্লামিয়ারহামিল্লাহ যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারও দয়া করবে না যে মানুষকে দয়া করে আমার আল্লাহ তাকে দয়া করবে নামাজের মধ্যে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা না না মা চলে যায় যাক নামাজ আমি সারব না জুরাইস প্রথম দিনে মাকে ডাকে সারা না দিয়ে নামাজ পড়তেই লাগলো কিছুক্ষণ মা ডাকাডাকি করে চলে গেল পরের দিন আবার মা আসছে খানকায় দরজায় টুকা দিয়ে বলে বেটারে ও জুরাইস সন্তান আমার কলিজার টুকরা আমার আমি মা আসছি দরজাটা খোল মা কথা বলে চলে যাবে রে জুরাইস তখনও নামাজে দণ্ডায়মান চিন্তা করলো রে একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক নামাজ সারব না দ্বিতীয় দিনও মা এইভাবে ডাকাডাকি করে চলে গেল তৃতীয় দিন আবার মা আসছে খানকার দরজাতে মা টোকা দিয়ে বলে জুরাইস আমি মা আসছি দরজা খোল মা কথা বলি চলে যাবে রে বেটা তিন দিন ধরে ডাকি তুই শুধু নামাজই পড় রে বেটা আমি মা ডাকে সারা দিস না দরজাটা খোল নবীজি বললেন তখনও জুরাইস নামাজে দণ্ডায়মান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না মা চলে যায় যাক আমি নামাজ সারব না তখনও নামাজে দণ্ডায়মান তিন দিনের দিন মা অতিষ্ঠ হয়ে গেলেন খানকা দরজার সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ছি আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এ ইমানদার আমি মালিক তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করলাম যেমন করে মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম কেন মাহে রমজান দিলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হও সেই জন্য মাহে রমজান দিলাম
কি কথা বলেন ঠিক কি না? কিন্তু দেখবেন এই মাহে রমজান আসার পরে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী সালির দাম, ডালির দাম, তেলের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, ডালির দাম, বেসনের দাম, সোলার দাম, খেজুরের দাম, মুড়ির দাম সব বাড়াবে। কি কথা কন না কেন? যারা মাহে রমজান আসলে পণ্য সামগ্রীর দাম বাড়াইল ওরা কি মানুষ? মুসলমান তো পরে আসে, মুসলমান পরে আসে। ও ফেরাউন, হামানোর চাইতে ওরা নিকৃষ্ট শয়তান। সরকারের উচিত এইগুলিরে দূরে দূরে নিয়ে পাক লাগারোদে দিয়ে আসা, কারণ ওদের মস্তিষ্কের সমস্যা, ওদের অন্তরের ভিতরে বেমার ঢুকে গেছে। ওদেরকে জেলখানায় দিলে হবে না, পাগলাগার ওদের ঢুকাই দিয়ে আসার দরকার। ছয় মাসের জন্য পাগলের সাথে থাকলে বোঝা যাবে, ওরা পাগলের সাথে থাকলে ওদের শিক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? বরুড়ার পায়েল গাছার মুসলমান আল্লাহ বলতেছে ইমানদার, আমি মাহে রমজান দিছি লাল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও। মুত্তাকি বানানোর জন্য মাহে রমজান আসলো। ধনীরা অনেক সময় ক্ষুদা কি জিনিস বুঝে না, এই জন্য মাহে রমজান আল্লাহ দিলেন যাতে ধনী ক্ষুদার যন্ত্রণা বুঝতে পারে, পিপাসার যন্ত্রণা যাতে বুঝতে পারে, গরিবের দুঃখ যাতে বুঝতে পারে, সেই জন্য মাহে রমজান আল্লাহ দিলেন। আবার ফেতরা আল্লাহ দিয়ে দিলেন, যাকাত আল্লাহ ফরজ করে দিয়ে দিলেন, ইফতারির ব্যবস্থা আল্লাহ নবী করতে বললেন। আল্লাহ রাসূল বলেন উম্মত, মাহে রমজানে তুমি যদি একটা ইবাদত করো নফল, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। আর মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে তাহলে অন্য মাসে আল্লাহ সত্তরটা ফরজ ইবাদতের নেকি লিখে দেবে। আসতে হয়ে গেল না, জোরে বলেন। এই মাসে এক টাকা কেউ যদি দান করে তাহলে অন্য মাসে এক টাকা দান করলে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবে, কিন্তু মাহে রমজানে এক টাকা দান করলে আল্লাহ কত পরিমাণে অগণিত গুণে আল্লাহ দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলেন আসসামুলি ওয়া আনা আযযিবিহি, আল্লাহ বলছেন রমজান আমার জন্য, প্রতিদান আমি মালিক নিজে হাতে আমি আমার বান্দারে দিয়ে দিব, অগণিত অসংখ্য প্রতিদানের কোনো সীমা আল্লাহ দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে ব্যবসায়িকদের উচিত কি মাহে রমজান আসলে পণ্য সামগ্রীর দাম কমাই দেওয়া? কিন্তু ওরা কি করে বাড়ায়? বাংলাদেশে উল্টে ওরা কি করে বাড়ায়, বাড়ায় বাড়ায় কি করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আজকে টাকার মালিক হয়ে কি করলো? টাকা নিয়ে কি ফেরাউন কবরে গেছে, হামানে কবরে গেছে, নমরুদ যাইতে পারছে, কারুনে নিতে পারছে, কেউ নিতে পারে নাই, তার মানে ওরাও নিতে পারবে না। এই জন্য আমার দেশে এক কবি গান লিখছিলেন, সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধ, এ মুসলমান খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজি মিম্বর মোবারকে কদম রাখলেন। কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন আমিন, সোনান তিরমিজি সহি হাদিস। নবীজি বললেন আমিন, আবার কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন, তৃতীয়বার কদম রাখার পরে নবীজি বললেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, হিকমতটা তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, প্রথম মিম্বরে কদম রাখার পরে জিব্রাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমরা শুধু নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ি না, আমরা চুমা খাইয়া চোখের মধ্যে লাগাই। একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া লাগান না? এই মাসালার উপর আল্লামা ইমাম জয়নউদ্দিন সাহাবী
বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়ে শামের কিতাবুস সালাতের বাবুল আজানের ভিতরে তিনি বিশদ আলোচনা করছেন। আল্লামা ইমাম শায়খ আব্দু হযরতে ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বয়ানের ভিতরে বিশদ আলোচনা করেছেন। ইমাম সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যেও তিনি আলোচনা এনেছেন। এ বাবাজি কখন ডাকা আসবে জানি না, মাহে রমজান পাবো কিনা তাও জানি না। পায়েল গাছার মুসলমান ও মুসলমানেরা, দোকানে রাস্তাঘাটে যারা সময় নষ্ট করতেছে, মাহে রমজান পাবেন কোনো গ্যারান্টি নেই রে বন্ধু, এসে বসে যান, কথাগুলি শুনে যান। নবীজি বললেন, সাহাবিরা রে আমি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, তার আখেরাত বরবাদ হোক, ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। আজকে যারা দুরূদ নিয়ে বাহানা করে ওদের কপালে শনি আছে, ওদের কপালে কি আছে? ওদের কপালে শনি আছে। আমার নবীর দুরূদ নিয়ে যারা বাহানা করে, দুরূদ শরীফ যারা বন্ধ করতে চায়, আমার নবীর মিলাদ যারা বন্ধ করে দিতে চায়, কপালে শনি আছে। নবীর মিলাদ চালু থাকলে নবীর দুরূদ চালু থাকবে, কি কথা কর না কেন? তাহলে মিলাদ চালু রাখবো কি রাখবো না? হাত উঁচা করবার রাখবো কি রাখবো না? আমার প্রিয় নবীর নামের দাম কত রে? হে বরুড়াবাসী, পয়াল গাছাবাসী, আল্লাহু আকবর ভাষায় প্রকাশ করার মতো না। এরপরে নবীজি বললেন, সাহাবীরারে জিব্রাইল এসে বলল, হুজুর মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। যে ব্যক্তি মাহে রমজান পাইল ইমান হিসাবের সাথে, মাহে রমজানের রোজা রাখল, তারাবি নামাজ পড়ল, কদরের নামাজ পড়ল, রাত জেগে জেগে ইবাদত করল, আমার আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ বানায় দেয় যেন একটা সদ্য বাচ্চা পৃথিবীতে মায়ের কোল থেকে যখন পেট থেকে দুনিয়াতে আসে ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ, মাহে রমজান পাওয়ার পরে ইমানু হেটিসাবের সাথে যে ব্যক্তি প্রত্যেকটা রোজা রাখবে, শুধু রোজা রাখলে হবে না, রোজা রাইখা যারা গীবত করে ওই রোজায় কাজ হবে না, রোজা রাইখে যারা মালে ভেজাল দেয় এই রোজায় কাজ হবে না, রোজা রাইখে যারা মালে কম দেয় কাস্টমার ঠকায় ওই রোজায় কাজ হবে না। সুদের টাকা দিয়ে আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে মুরগির গোশত কিনে যারা খাইয়া রোজা রাখে কাজ হবে না, কথা কর না কাজ হবে। রমজানে রোজা রাইখা যারা মিশা কথা কয় ধোকাবাজি করে সগলখড়ি করে কাজ হবে। এই জন্য ইমানু হেতে সাবের সাথে রোজা রাখতে হবে, রোজা রাখার মতো রোজা রাখতে হবে। রোজা রাইখা ফাহেশা কথা বলা যাবে না, গিবত করা যাবে না, সগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তহমত দেওয়া যাবে না, বাজে কথা বলা যাবে না, ফাহেশা কথা বলা যাবে না, বকাবাজি করা যাবে না, এইগুলি থেকে দূরে থাকতে হবে, রিয়া করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার রাখা যাবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না, সব কিছু থেকে নিজের আত্মাকে পবিত্র করিয়া যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাটাই তার আসল রোজা, রোজা রোজা সে অরিজিনাল রোজা রাখবে, রোজাও রাখলো মালে কম দিল, রোজাও রাখলো ফাহেশা কথা বললো, রোজাও রাখলো মিথ্যা কথা বললো, এই রোজার চার পয়সা মূল্য হবে না। আল্লাহ আমাদের কি ইমান হিসাবের সাথে রোজা রাখার তৌফিক দিক সকলে বলে আমিন।
তারাবির নামাজ 20 টাকা ইমান হতে যাবে সাথে যারা রোজা রাখবে এবং রাত জেগে তারাবির নামাজ পড়বে তারাবি 20 টাকা যারা ঠিক ঠিক মতো আদায় করবে আল্লাহ তার গুনাহ maaf করবে কিন্তু ধোঁকাবাজি দিয়া তাহাজ্জুদের হাদিস দিয়া 8 টাকা তারাবি নামাজ বানাইয়া নিজেরে ধোঁকা দিল মুসল্লিদেরকে যারা ধোঁকা দিল ওরা সারা রাত ধরে জিকির করলো কাজ হবে না খুব মনোযোগ দিয়েন এরপরে কদরের নামাজ কদরের ইবাদত এইজন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ সহজ করে দেখার সুযোগ নাই এইজন্য অত্যধিক পরিমাণে মাহে রমজান ইবাদত করতে হবে আমরা যারা সুন্নি তরিকতপন্থী আছি আমরা তো অবশ্যই পীর মুর্শিদের শিক্ষা দীক্ষা আছে প্রিয় মুসলমান পয়লগাছাবাসী খুব মনোযোগ দেন এই মাহে রমজান আসতেছে আপনারা ইফতার করাবেন আল্লাহর নবী বলেন উম্মতের আরে তোমরা মাহে রমজান আসলে তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে যারে ইফতার করানো হলো তার রোজা হোক বা না হোক তার যারে ইফতার করানো হলো ওই একটা রোজার সওয়াব আমার আল্লাহ ইফতার করানোওয়ালার আমলনামায় লিখে দেবে আপনি যদি 100 রোজাদার ইফতার করান তো 100 রোজার সওয়াব না আস্তে হয়ে গেল না আরেকটু জোরে বলবেন আপনার রোজা হোক বা না হোক যারা ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক সওয়াব আল্লাহ লিখে দিবে আল্লাহর নবী বলেন সাহাবীরারে তোমরা যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের এমন দরিদ্রতা আছে দুধ পান করানোর মতো সামর্থ্য নাই নবী বলেন যদি তা না পারো একটা খেজুর দিয়ে হলো ইফতার করাও আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর দিয়ে ইফতার করানোর মতো আমাদের অনেকের সামর্থ্য নাই আল্লাহর নবী বললেন তাও যদি তোমরা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দেবে এই আমলগুলি আপনারা করবেন মাহে রমজানে ব্যবসায়ী যারা আছেন আপনাদেরকে বলবো যথাসম্ভব আপনি এই আপনার পণ্য সামগ্রী কম লাভে ছেড়ে দিবেন কম লাভে ছেড়ে দিবেন তাতে আপনার ওই কাস্টমার যারা আছে বিশেষ করে আপনি যদি সম্ভব হয় ব্যবসায়িক ভাই যারা আছেন যদি গরিব মানুষ আপনার কাস্টমার আসে তাহলে যথাসম্ভব আপনি কম দামে তাকে ছেড়ে দিবেন আপনি লাভটা একটু কম করবেন কিন্তু দরিদ্র মানুষ পীড়িত আপনি তার কাছে কম দামে বিক্রি করলেন ব্যবসায়িক বাইরে রিজিক তো আমরা দেই না রিজিকের মালিককে আপনি যখন এই মাহে রমজানে কোনো দরিদ্র মানুষকে এইভাবে সাহায্য করবেন মনে রাখবেন আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দিবে জীবনে বরকত দিবে সন্তান সন্ততিতে বরকত দিবে আর যদি এইভাবে গরিব মানুষের হাত মেরে মেরে খাইয়া সন্তানের জন্য রাইখে যান তাহলে দেখবেন সন্তান বোতল সার মুরিদ হইয়া যাবে আল্লাহর নবী এই জন্য মাহে রমজানে এগুলি আপনারা করবেন আল্লাহ আমাদের জন্য ভালো ভালো আমল করার তৌফিক দেয় সকলে জোরে জোরে বলেন আমিন তৃতীয় মিম্বার মোবারকে রহমতের নবীজি কদম মোবারক রাখলেন কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার তখন আল্লাহর নবীজি ডাক দেয় বলেন সাহাবীরারে তিন নাম্বার কদমে যখন আমি রাখলাম জিব্রাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক জীবন বরবাদ জিন্দিগি বরবাদ জিন্দিগি বরবাদ জিন্দিগি বরবাদ আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আমবিয়াতে একটা ঘটনা লেখেন পূর্ব জমানাতে বনি ইসরায়েলের ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিল সারা দিন ২৪ ঘন্টা ইবাদতে কাটাইতো
তারে মানুষের একটা খানকা বানাই দিল ওই খানকার ভিতরে সে 24 ঘন্টা ইবাদত করত সারা রাত নামাজ পড়ত সারা দিনে নামাজ পড়ত সারা রাত্রি ইবাদতে কাটাইত সারা দিন রোজা রাখত একবার জোরে বলা যাবে কি মারহাবা প্রিয় পয়েল গাছাবাসী ওই বুজুর্গ সারা রাত ইবাদত করে সারা দিন ইবাদত করে একদিন ওই বুজুর্গের মা দরজার কাছে এসে খানকায় টোকা দিচ্ছে দরজা খোলো বেটা আমি তোর মা আসছি মা কথা বলে চলে যাবে দরজা খোলো নবীজি বলতেছেন শোন আমার উম্মতেরা তখন এই যুবক নামাজে দণ্ডায়মান চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা আমি কি নামাজ ছেড়ে দিব না মারটাকে সারা দিব যদি নামাজ ছেড়ে দেই তাহলে মার সাথে সময় দিতে হবে আর মার সাথে সময় দিলে নামাজ হবে না নামাজ হইলে মার সাথে সময় দেওয়া হবে না চিন্তা করলো না আমি আমার মালিক আমার মাওলা আমার আল্লাহর কথা আমি নামাজ ছাড়ব না না সুবহানাল্লাহ কোয়েন না আগে সুবহানাল্লাহ বলেন না পরে পরে বুঝে কোন এখানে বিরাট বড় ফেয়াস আছে অনেক বড় ফেয়াস সুবহানাল্লাহ আগে কোয়া যাবে না আমি সুবহানাল্লাহ কইতে কইলে কোয়েন এখানে একটা বিরাট বড় ফেয়াস আছে এখন আপনি যদি আমার জিজ্ঞেস করেন যে মুফতি সাহেব নামাজ বড় না মা বড় আমি বলবো নামাজ বড় কোনটা রাসূল আল নামাজ আল্লাহর ইবাদত শরীয়তের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে নামাজ বড় কিন্তু মা ডাকতেছে কে ডাকতেছে কে ডাকতেছে মা রব বলছে আনিশকুরলি এ কোরআন আল্লাহ বলতেছে আনিশকুরলি তুমি আমি আল্লাহ কৃতজ্ঞ হবে ওয়ালি ওয়ালি দাই আমি আল্লাহর পরে তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হবে আল্লাহ বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ সারা আর কারো ইবাদত তুমি করবা না এরপরে মালিক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে এই কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর সাথে শিরিক করবে না শরীক করবে না শিরিক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতামাতার সাথে ইহসান করবে একসাথে বলবেন আল্লাহু আকবার ফয়সালা আল্লাহর আল্লাহর ফয়সালা এই জন্য আল্লাহর নবী বলছেন যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না তার আখেরাত বরবাদ তার আখেরাত বরবাদ প্রিয় উপস্থিতি পায়েল গাছাবাসী আপনারা সুবহানাল্লাহ কইছেন যে ধাক্কায় ধাক্কায় কুড়িয়ে ফেলাইছে এই একজনে খুব মুডার মুডা ডাক্তারের কাছে গেছে ডাক্তারের এই ফ্যাটের রোগ ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চেক আপ টেক আপ করে দেখলো তার আমাশা হয়েছে কি হয়েছে আমাশা কারণ ডাক্তার জিগে আপনার বাথরুমে কি আম পরে কহ পরে কেমনে পরে কখন পরে ফুলা ফলে ঢিল পাল্লি পরে আর জ্বর তো ফলাইলি পরে রুগীর রুগী ডাক্তারে কয় কি আর রুগী বুঝে কি আম পরে নি কহ পরে কেমনে পরে কখন পরে কয় ফুলা ফলে ঢিল পাল্লি পরে আর জ্বর আইলি পরে তো আপনাকে আজকে সুবহানাল্লাহ এরকম হয়ে গেছে আর কি
খুব মনোযোগ দিয়ে মা ডাকে জুরাইজ রে দরজা খোল আমি মা আসি বেটা নে কথা বলে চলে যাব জুরাইজ কিন্তু বিরাট বড় বুজুর্গ নামাজের মধ্যে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা না না মা চলে যায় যাক নামাজ আমি সারব না জুরাইজ প্রথম দিনে মাকে ডাকে সারা না দিয়ে নামাজ পড়তে লাগলো কিছুক্ষণ মা ডাকাডাকি করে চলে গেল পরের দিন আবার মা আসছে খানকায় দরজায় টুকা দিয়ে বলে বেটা রে ও জুরাইজ সন্তান আমার কলিজার টুকরা আমার আমি মা আসছি দরজাটা খোল মা কথা বলে চলে যাবে রে জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান চিন্তা করলো রে একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক নামাজ সারব না দ্বিতীয় দিনও মা এইভাবে ডাকাডাকি করে চলে গেল তৃতীয় দিন আবার মা আসছে খানকার দরজাতে মা টোকা দিয়ে বলে জুরাইজ আমি মা আসছি দরজা খোল মা কথা বলি চলে যাবে রে বেটা তিন দিন ধরে ডাকি তুই শুধু নামাজই পড় রে বেটা আমি মা ডাকে সারা দিস না দরজাটা খোল নবীজি বললেন তখনও জুরাইজ নামাজে দণ্ডায়মান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না মা চলে যায় যাক আমি নামাজ সারব না তখনও নামাজে দণ্ডায়মান তিন দিনের দিন মা অতিষ্ঠ হয়ে গেলেন খানকা দরজার সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে অপরাধ কিন্তু বেশি না অপরাধের জটিলতা কিন্তু বেশি না শুধু ডাকে সারা দেয় নাই ছেলে কিন্তু আল্লাহ বলা ছেলে কিন্তু আল্লাহ বলা এরকম ছেলে লক্ষের ভিতরে পাওয়া যাবে না লাখের ভিতরে এরকম ছেলে নয় এই কুমিল্লাতে বড় রাতে আপনি যদি কনসার্ট করেন নর্তকী এনে নাচান এই পায়াল গাছা বরুড়া এই আশেপাশে সব অঞ্চল থেকে লাখে লাখে যুবক দেখবেন ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে গেছে কে গেল আপনার আত্মীয় স্বাস্থ্য ভাই ফুফুতো ভাই ভাতিজা ভাগ্নে এটা সেটা ছেলে অমুক তমুক নাতি চলে গেছে তার মানে জুরাইজের মতো ছেলে লাখের ভিতরে পাওয়া মুশকিল লাখের মতো পাওয়া মুশকিল ছেলে তো খারাপ না কিন্তু মা তিন দিন ধরে ডাকে মা ডাকে ছেলেটা সারা দেয় নাই মা হাত বাড়াই দিছে রব আজকে তিন দিন ধরে আমি আমার কলিজার টুকরা সন্তানরে ডাকি ও মালিক আমার ছেলেটা আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমি জানি আমার ছেলেটা বিরাট বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা আমি জানি সে ২৪টা ঘন্টা মুহূর্তে আল্লাহ তোমার ইবাদত করে কিন্তু আমি মা তার ডাকলাম আমার ডাকে সে সারা দেয় নাই রব্বুল আলামিন আমি মা হয়ে তার জন্য বদদোয়া করে গেলাম আমার জুরাইজ তোমার দরবারে যত বড় ওলি হোক না কেন আমার জুরাইজ রে দুনিয়ায় কোনো জেনাকারিনী কোনো বেশ্যা মহিলার অপবাদ না দিয়া অপদস্ত না করাইয়া অপমান না করাইয়া তুমি কবরে নিও না হাই হায় হায় নবীজি বলতেছেন উম্মতেরারে মার বদদুয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সর্বনাশ 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 এই জন্য আল্লাহ বললেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. বদদুয়া করে চলে গেল। প্রিয় নবী বলতেছেন সাবিরারে মায়ের বদদুয়া আসমানে কবুল হয়ে গেল। কি সর্বনাশ, মায়ের বদদুয়া আসমানে কবুল হয়ে গেল। এবার মা চলে গেছে, জুরাইস তো বুঝতে পারে না মার বদদুয়া কবুল হইছে, সে আবার ইবাদতে মগ্ন। এইভাবে দীর্ঘদিন বছরের পর বছর পার হল, কিন্তু জুরাইজের বিরুদ্ধে বদদোয়া আসমানে ঘুরতেছে। এই জন্য ওলিদের সাথে যারা বিয়াদবি করে, ফলটা নগদ নগদ না আসলে রে বাবা আসমানে ঘুরতে থাকে। মানাদ আলী ওলিয়াত فقد اذنته بالحار من عاد لي وليا فقد اذنته بالحار ওলিদের সাথে যারা বিয়াদবি করে দুশমনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি, কপাল কিন্তু মন্দ হবে আজ অথবা কাল। সে বুঝতে পারে না তার মাথার উপরে শনি ঘুরতেছে। জুরাইস মনে নাই, জানে না আসমানে মেঘ জমি আছে তার জন্য। মায়ের বদদোয়া কবুল হইছে, সে তো ঠিকই ইবাদতে রত আছে, বছর পর বছর পার হয়ে গেল। ওই খানকার পাশে একটা রাখাল রাত্রিবেলা মাঝে মধ্যে এসে ঘুমাইত, দিনে বিশ্রাম করত। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। এক পর্যায়ে রাখালের সাথে মহিলাটা জেনা করল। জানা বড় নিকৃষ্ট কাজ, বড় নিকৃষ্ট কাজ জানা, জানা বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ আকবার, মানুষ যখন জানা করে তখন তার ইমানটা শূন্যে চলে যায়। মানুষ যখন জানা করে জমিন কাঁপতে থাকে, আল্লাহকে বলে রব যদি অনুমতি দাও আমি জমিনে দাফন করে দেই। মানুষ যখন জানা করে ফেরেশতারা আল্লাহর দরবারে সাফ করতে থাকে, জানাও বড় নিকৃষ্ট কাজ। আল্লাহর নবীজি রসূলের কাছে বললেন, ওই মহিলার সাথে ওই রাখালের সাথে জানা হলো, জানার একটা পর্যায়ে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হলো, গর্ভবতী হলো, বাচ্চা কনসেপ্ট হয়ে গেল পেটে। ধীরে ধীরে যখন ওই মহিলার পেটে বাচ্চার নিদর্শন এসে গেল, তখন ওই এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা। কারণ কি রে, কারণ কি মহিলার পেটে বাচ্চা? ওই মেয়েটাকে ডাকা হলো, সমাজের সর্দার মাতবার এবং যারা ছিলেন কমের প্রধানরা সবাই তাকে ডাক দেয়া, বললো ব্যাপার কি, তুমি অন্তঃসত্ত্বা হলে কার মাধ্যমে কে সমার সর্বনাশ করছে? এখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, ওই রাখাল ছিল গোলাম আর মহিলা ছিল স্বাধীন মহিলা, এখন যদি রাখালের কথা বলে তাহলে তাকেও মেরে ফেলবে মানুষেরা আর রাখালকেও মেরে ফেলবে, কি করা যায়, উপায় কি, এখন কেমনে বাঁচা যায়? ওই মেয়েটা ওই রাখালের সাথে গোপনে গোপনে দেখা করলো। রাখালে ডাকতে বলতেছে, রাখাল তোমার দ্বারা তো আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, আমার পেটের মধ্যে বাচ্চা, তুমি আমার সাথে জেনা করছো, জেনার ফসল আমার গর্ভে বাচ্চা, এখন বলো
এই বাচ্চার পরিচয় যদি তোমার পরিচয় দেই তাহলে মানুষ তোমাকেও মেরে ফেলবে কারণ তুমি গোলাম আর আমি স্বাধীন নারী আমাকেও তারা হত্যা করে ফেলবে এখন উপায় ব্যবস্থা তো করো তোমার কারণে আমি আজ এই বিপদের সম্মুখীন হলাম এবার ওই রাখাল ডাক দে বলতেছে রে সলনাময়ী নারী আচ্ছা শোনো তোমার দ্বারা তো আমিও বিপদগ্রস্ত হইলাম তাহলে একটা কাজ করো আমি যেই খানকার পাশে রাত্রিবেলা দিনে ঘুমাই ওই খানকার ভিতরে একজন যুবক ইবাদত করে তার নাম জুরাইস ২৪ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় তোমারে যদি জিজ্ঞেস করে লোকেরা তাহলে তুমি বলবাই জুরাইস তার খানকার মধ্য নিয়ে তোমার সাথে জেনা করছে মার বদ্দ কবুল হইছে কিনা কথা কর না কেন কবুল হইছে নি মায়ের বাদদোয়া কবুল হয়ে গেছে মা বাদদোয়া করছে অনেক বছর আগে কিন্তু আকাশের থেকে মেঘ বিপদ আসলো অনেক বছর পরে যুবকদেরকে সতর্ক করে যায় মার বাদদোয়া নিও না যদি একবার বাদদোয়া করিয়া দেয় বিয়ে করবা দশ বছর আগে কপালে ঠাডা পড়বে দশ বছর পরে এই কথা কর না কে আন্না হয় মরার আগে আন্না হয় মরার আগে মরার আগে নাফরমানি করলে মরার আগে পেতে হবে রে কঠিন বিপদ না হয় মরার আগে খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু বুজুর্গ বান্দা কিন্তু মার বদদোয়া কবুল হয়ে গেছে উনি কিছুই জানেন না উনি তো খানকার ভিতরে ইবাদতে রত মেয়েটা চিন্তা করলো হ্যাঁ কথাটা তো ঠিক রাখাল আরো বলতেছে শোনো এই জুরাইজ বড় বুজুর্গ বান্দা এ দেশের মানুষ তার খুব সম্মান করে তার খুব ভালোবাসে তুমি যদি তার কথা বলো তাহলে সমাজ তোমারও বাঁচাই দিবে আমিও মাঝখান থেকে বেঁচে যাব মাঝখান থেকে মার খাবে জুরাইস মেয়েটাকে ডাকছে সর্দার রে মেয়ে বলো কে তোমার সাথে জানা করছে মেয়েটা বলল দেখেন আপনারা যারে বড় বুজুর্গ ওলি মনে করেন ওই যে জুরাইস খানকার ভিতরে নিয়ে আমার সাথে সে জেনা করছে যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি তোমরা যারে ওলি মনে করো সেই লোকটাই তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে যুবকরা লাঠি সোঁটা নিয়ে জুরাইজের খানকে আক্রমণ করছে আগুন ধরাই দিল জুরাইজকে লাঠি দিয়ে মারে আল্লাহর ওলি জুরাইজ ডাক দে বলল যুবকরা কি জন্য তোমরা আমারে মারো বলে তুমি বিরাট বড় ভণ্ড প্রতারক তুমি অমুক নারীর সঙ্গে জেনা করছো সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে এখন তুমি বড় ভণ্ড বুজুর্গ তুমি বিরাট বড় ভণ্ড এই জন্য তোমারে শায়েস্তা করার জন্য আমরা আসছি আল্লাহর ওলি জুরাইজ বললেন দেখো গো আমি তারে কোনোদিন দেখিও নাই আমি তারে চিনিও না জেনা করা তো দূরের কথা কথা তো সত্য সে তো জেনাও করে নাই তারে দেখেও নাই কিন্তু মায়ের বদদোয়া কবুল হইয়া গেছে কথা কর না কেন ঠিক কিনা No!
আচ্ছা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে পড়ি হুজুরের একটু ব্যস্ততা আছে আমার আলোচনাও একবারে শেষ পর্যায়ে ঘটনাটা অনেক লম্বা কিন্তু আমি মুক্তসার করে দিচ্ছি হুজুরের আলোচনার একটা প্রোগ্রাম আছে ব্যস্ততা আছে তো আমরা দূরে যারা আছি সবাই ভিতরে চলে আসি আমরা কেউ বাইরে না থাকি সবাই ভিতরে চলে আসি মনোযোগ দিয়ে যে কথাটা বলছিলাম যে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মার বদটা কবুল হয়ে গেছে পরবর্তী পর্যায়ে আগামীকাল জুমা তো জুমার রাত এই জন্য আমরা আর বেশি দরকার নাই মোটামুটি একটা পর্যায়ে আমরা ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ তো জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মার বদটা কবুল হয়ে গেল তো লোকেরা মহিলারে ডাক দিছে জুরাইজরেও নিয়ে গেছে তো লোকেরা বলতেছে জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে জুরাইজ বলতেছে আমার তো কোনো সাক্ষী নেই আমি তো অপরাধ করি নাই তো মহিলা বলতেছে আমার পেটে বাচ্চা আমি গর্ভবতী হয়েছি অন্তঃসত্ত্ব হয়েছি জুরাইজের মাধ্যমে আমি এর বিচার চাই কি একটা মুশকিল চিন্তা করেন তো তো জুরাইজকে লোকেরা বলতেছে জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে জুরাইজ বলল হ্যাঁ আল্লাহ প্রদত্ত আমার একটা সাক্ষী আছে বলে কি সাক্ষী ওই মহিলার পেটের বাচ্চা আমার সাক্ষী একসাথে বলবেন আল্লাহু আকবার লোকেরা বলল জুরাইজ রে মহিলার পেটের বাচ্চা তোমার আর সাক্ষী হয় কেমনে বল ওই বাচ্চা প্রসব হওয়ার পরে ছোট্ট বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব আমার মাধ্যমে সে কি দুনিয়াতে আসছে নাকি অন্য কোন পুরুষের মাধ্যমে বলে জুরাইজ রে এত ছোট বাচ্চা কি কথা বলবে আমি বললে অবশ্যই কথা বলবে আল্লাহর নবী বলেন উম্মতরা তোমরা শোনো কয়েকটা বাচ্চা মায়ের কোলে থেকে কথা বলেছিল তার ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী এবং হযরত জুরাইজের সাক্ষী এই পেটের বাচ্চা একবার জোরে বলা যাবে কে মারহাবা লোকেরা বলল ঠিক আছে বাচ্চা প্রসবক বাচ্চা প্রসব হয়ে গেল বাচ্চা প্রসব হয়ে গেছে সময় মতো বাচ্চা লম্বা ঘটনা সময় মতো বাচ্চা প্রসব হলো ওই মহিলা বাচ্চা নিয়ে আসছে ওই মহিলা জানে না ওলিদের দোর আল্লাহর আরশ পর্যন্ত কি কথা কর না কেন ওলিদের দোর কোন পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত একসাথে বলেন আল্লাহু আকবার পাওয়ার আসেনি ওই উম্মতের পাওয়ার যদি এটা হাত এই উম্মতের পাওয়ার কত আল্লাহু আকবার ওই উম্মত থেকে এই উম্মতের 70 গুণ পাওয়ার বেশি এই জন্য আমাদের বুলন্দ নসিব আমরা ওলিদের সাথে আছি ওলিদের সাথে থাকে ওটা তকদির হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা প্রসব হওয়ার পরে সালিস আবার বসছে মহিলা বাচ্চা কোলে করে আসছে লোকেরা বলল জুরাইজ তোমার সাক্ষী হাজির করাও জুরাইজ বলল এই বাচ্চাটাকে আমার কাছে আনো বাচ্চাটাকে নিয়ে আসার পরে আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটে ধাক্কা দিয়ে বলেন এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ আল্লাহর নবী বললেন সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল
বাচ্চা ডাক দিয়ে বলে সমাজের মানুষ তোমরা যারে আমার পিতার পরিচয় দিয়ে নিয়ে নিচ্ছ এই জুরাইজ আল্লাহর ওলি উনি নিষ্পাপ উনি আমার জন্মদাতা না ওই রাখাল হলো আমার জন্মদাতা একসাথে জোরে বলেন আল্লাহু আকবার ওলিদের পাওয়ার আসেনি ওই জমানার ওলির যদি এই পাওয়ার হয় তাহলে এই জমানার আরো 70 গুণ এই জন্য এই জমানার ওলিরা নদীর দিকে ইশারা করলে নদীর পানিগুলি উজানে চলে যায় তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান ঠিক কি না পিসিবে জানি সেবা যত্ন করলি করে দিগায়াত তলসাবাম খাইর সেবা যত্ন করলি কারে দিয়াত তলসাবান জুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ যাইতে হইবে গরসুতানে আসিলে তোমার সমন খাইরে যাইতে হইবে গরসুতানে আসিলে তোমার সমন দুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ তার দর সবর জুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 যাইতে হইবে গরসুতানে আসিলে তোমার সমন খাইরে যাইতে হইবে গরসুতানে আসিলে তোমার সমন জুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 খেড়ি সালায়াম লাবন আখেড়ি সালায়াম লাবন ও হে নানা জাজান আপনারি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ আপনারি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ কারবালার ময়দান যাইয়া আদিব গলা কাটাইয়া আয়ার
آرنا آشیبو فید آرنا آشیبو فید مدینہ نوکان جام اپنا ریغو سین جائے کربالر میدان اللہ 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 پانی پانی کوئی از گر یار شہید ہویا جہاں آئی تما دیگو سین جائے کربالر میدان اللہ 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 کربالر میدان اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک بار چتکار میرے زورے بولن نا مرحبا مقدم ہے جبنا سراسری واس پہلے اولی در شاتے آسی نا نائی اولی رازے پتھے امرا سی شبتے کتھا بولن ٹکی نا تو اللہ مدر کے توفیق دی خضور شمائے کم امو علو چنان گسی فلو چی تر دار مانے اور تو چھے پیتا ماتر خدمت جے کلو شے نزاد پیلو جے کی پیتا ماتر خدمت کٹے پلو نا تر آخرت برباد ہوئے جبے اللہ مدر پتھے قبول کرو بابا مار خدمت توفیق نصیب کرو ایٹے کی السلام علیکم حضور مولانا علاؤ الدین اچھا نام نہ بولی نامی درکن نہیں تر معاملہ شو میں شات لکھوٹا کر ہی شب جیتے پارن نہیں کو تو ٹکن شکتا اچھا ایٹھے تو اچھا پرثم تو جواب ہوچھے انہی امر بھائی انہار اوئی مہر تو ٹامی انہار اتن تو پریو چھلا ایبان کوٹین بی پودہ میں تر پاسے چھلا انہی جیل کھانای چھلا میں جیلیر بائیرے چھلا ریمانڈے چھلا آنے انہار کھابر پوسائی دیسی لیا تو جہاں کوئی شمع ایک ربی پودے شمکین انہی چھلے نامار دائیت تو چھلو اور تبو چھلو انہار پاس دارا ہے امی دارا ہی سی الحمدللہ شامرتون جائے میں چشتہ کرسی دو انہی جیٹا آن لائن ایشے بول سن ایٹا انہی میتھا بول سن اللہ مار بھائی کے تحمد تھے کے دورے رکھو انہی امار پور ایٹا میتھا الزام دیسی ل
আমার নিজের ব্যক্তিগত খরচ করছি। তো যাই হোক, ওই মামলাটা একটা সহজ মামলা ছিল না, ওনার এই জামিনটাও সহজ জামিন ছিল না। আমরা ওই সময় 50 কেন 1 কোটি টাকা হলেও আমরা জামিনের ব্যবস্থা করতে চেয়ে সচেষ্ট ছিলাম, এমন একটা পরিস্থিতি ছিল। এটা সুন্নি জামাতের একটা মান সম্মান নিয়ে টান দিয়েছেন, কথা ঠিক কিনা? সুন্নি জামাতের একটা সম্মান ছিল। তো এতদিন পরে এসে ওনার এই কথাটা একজন আলিম হিসেবে বিমানান হয়েছে, এটা আমি অপছন্দ করছি। শুধু আমি না, অনেক শিক্ষিত মানুষ এটা অপছন্দ করছে। ওনার মতো একজন শিক্ষিত মানুষ থেকে এগুলো আশা করা যায় না। এগুলো ছোট লোক ইতর যারা, তারা এই সমস্ত অনলাইন অফলাইন বলে ও চুরি করছে, ও ডায়াতি করছে, এগুলো কথাবার্তা বলছে। তো যাই হোক, এগুলা ফাংশন না। আপনারা প্রশ্ন করছেন, এই জন্য জবাব দিছি। আর ওনার এই বিষয়টা আমি ওই সময় ওনার কোনো টাকা আমি হাত দিয়ে ধরিনি, শুধু আমাদের দরবার থেকে 2 লক্ষ টাকা দিয়েছিল, ওটা আমি রিসিভ করে আনছি। আমাদের নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম সাহেব আছেন, ওই থানার যিনি তৎকালীন এসআই ছিলেন, তিনিও ইয়া ছিলেন, তিনারা এটা ড্রিল করছেন, আমি শুধু মাধ্যম হয়ে কাজ করে দিছি। তো যাই হোক আর কি, ওনার টোটাল সম্পূর্ণ বুঝাই দিয়েছিলেন, ওনার যারা যারা বুঝাই দিয়েছিলেন তারা সাথে ছিলেন। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আমি এই প্রশ্ন করছেন, আমি কখনো মুখ খুলিনি, দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে সঠিক সমাজ দান করুন। আর একটা প্রশ্ন, যে হুজুর আপনি কি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবি মানেন কিনা? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবি, হুজুর গাউসে পাক, মুজাদ্দাল ফেসানি, চার মাঝহাব, চার তরিকার সমস্ত ইমামরা তাকে সাহাবি মানছেন, আমরাও সাহাবি মানি। সাহাবি মানবো না কেন? সাহাবি না মানার তো কিছু নেই, উনি রাসূলুল্লাহ সাহাবি ছিলেন। তবে আলওয়ামা কেরাম উলামায়ে মুস্তাহিদিন ইস্তাহাদি খাতার কথা বলছেন, এদিকে আমরা যাব না, উনি রসুল করিমের সাহাবি ছিলেন, আমাদের এই পর্যন্তই থাকা উচিত। ইনশাল্লাহ আমরা সাহাবি মানি এবং মেনে যাব। আপনি নাকি ভুল ওয়াজ করেন, কতটুকু সত্য? আচ্ছা শোনেন, ঘটনা হলো কি, যে আমার ভুল ধরে আমি, আপনারা আমার ওই ভাইকে প্রশ্ন করবেন যে ভাই আপনার ভুল হয় কি না, যদি বলে হ্যাঁ আমারও ভুল হয়, তাহলে পরে ফরিদি সাহেবের ভুল আর ওনার ভুল এটা সমান সমান হয়ে গেল, তাহলে বোঝা গেল সবারই ভুল আছে, কথা ঠিক কিনা? ভুল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? নবীরা ছাড়া আমাদের ভুল আছে, ভুল হতেই পারে, ভুল হবে, স্বাভাবিক, সবারই ভুল আছে। এখন কেউ যদি বলে যে আমার ভুল নাই, তাহলে বুঝতে হবে যে সে শয়তানের দরজায় চলে গেছে, কারণ একমাত্র শয়তান তার নিজের ভুল স্বীকার করে নাই, কথা কন ঠিক কিনা? তাহলে ভুল হইতেই পারে। আচ্ছা যাহা কালাম, তাহলে এগুলো প্রশ্ন না করাই ভালো, এগুলো আলাদা সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সঠিক সমাধান করে আমিন। হুজুর আসছেন, উনি কথা বলবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।